উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদা বেগম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম কলেজ। আশা করছি সবাই যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের প্রাণীবিদ্যা বিষয়ের যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই অধ্যায়টি কি হতে পারে সেটি নিশ্চয়ই তোমরা ছবি দেখে বুঝে গেছো। আমাদের আজকের অধ্যায়ের নাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায় থেকে আমরা কয়েকটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। চলো দেখি আমরা কি কি টপিক আজকে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয়বস্তু প্রাণী ও প্রাণীবিজ্ঞানের পরিচিতি, প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যের সংজ্ঞা এবং এর প্রকারভেদ, শ্রেণীবিন্যাসের নীতি ও প্রয়োজনীয়তা। তাহলে এই টপিকগুলো আমরা আজকে আলোচনা করব এবং এগুলো আলোচনার মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলো আজকে জানতে পারবো বা শিখতে পারবো সেগুলো কি হতে পারে, অর্থাৎ আজকের শিক্ষণ ফল কি। আজকের শিক্ষণ ফল হবে প্রাণী জগতের ভিন্নতা ব্যাখ্যা করতে পারবে, শ্রেণীবিন্যাসের মূলনীতিসমূহ তোমরা বিশ্লেষণ করতে পারবে, বিপদ নামকরণের নিয়মাবলীগুলো বলতে পারবে। প্রথমে আমরা দেখিনি প্রাণী কারা। যেসব বহুকোষী জীব নিজের খাদ্য তৈরি করতে পারে না বরং অন্য জীব বা জৈব পদার্থ আহরণ করে সেসব জীবকে প্রাণী বলে। প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? এরা বহুকোষী হবে, এরা পরভোজী, হলজৈক পুষ্টি দেখা যায় এদের মধ্যে, অর্থাৎ অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে, চলাচলে সক্ষম, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়, কোষ প্রাচীর ও প্লাস্টিড নেই ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে প্রাণীর প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য এখানে আমরা তুলে ধরলাম। তাহলে নিশ্চয় তোমরা এর মাধ্যমে বুঝতে পেরেছো কাদেরকে আমরা প্রাণী বলবো বা প্রাণী কারা। প্রাণী বিজ্ঞান বলতে তাহলে আমরা কি বুঝি? বিজ্ঞানের যে শাখায় প্রাণীর দৈহিক গঠন, আচরণ, উৎপত্তি, বিবর্তন, বংশগতি, অভিযোজন, শ্রেণীবিন্যাস ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয়ে থাকে প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রাণীবিজ্ঞানের তিনটি শাখা আছে। একটি হচ্ছে পিওর জুওলজি বা বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান, একটি হচ্ছে স্পেশালাইজড জুওলজি বা বিশেষায়িত প্রাণীবিজ্ঞান, আর একটি হচ্ছে অ্যাপ্লাইড জুওলজি বা ফলিত প্রাণীবিজ্ঞান। এই তিনটি শাখায় প্রাণীবিজ্ঞানকে আলোচনা করা হয়ে থাকে। এখানে তোমরা কয়েকজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ। এই স্লাইডটি রাখার একটি কারণ যে আমরা যখন প্রাণীবিজ্ঞান পড়বো, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যখন প্রাণীবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন অধ্যায়গুলো পড়বে, এর আগে তোমরা এর আগের শ্রেণীগুলোতেও তোমরা বিভিন্ন বিষয় জেনেছো, তখন কিন্তু অনেক বিজ্ঞানীর নাম তোমরা জেনেছো। আজকে আমরা তাদের সম্পর্কে আরেকটু একটু জানার চেষ্টা করবো বা তাদেরকে একটু স্মরণ করার চেষ্টা করবো যে কারা কারা আছেন এই প্রাণীবিজ্ঞানীদের মধ্যে। উল্লেখযোগ্য কয়েকজনের ছবি আমরা এখানে রেখেছি। যেমন প্রথমে আছেন অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলকে বলা হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই জানো, যে প্রাণীবিজ্ঞানের জনক, কারণ তিনি প্রথম রক্তের ভিত্তিতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করেছিলেন। এরপরে যার ছবি দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন রবার্ট হুক, এবং তোমরা সবাই জানো যে রবার্ট হুককে কি বলা হয়, কোষের আবিষ্কারক বলা হয়ে থাকে, কারণ তিনি সর্বপ্রথম কর্ক সেল অর্থাৎ কর্কের মধ্যে সেল পর্যবেক্ষণ করেছিলেন। যদিও সেটি ছিল ডেড সেল, কিন্তু সর্বপ্রথম যেহেতু তিনি সেল পর্যবেক্ষণ করেছেন তাই তাকে কোষের আবিষ্কারক হিসেবে বলা হয়ে থাকে। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছ ইনি হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহুক, এবং লিউয়েনহুক সর্বপ্রথম কিন্তু লিভিং সেল পর্যবেক্ষণ করেছেন, অর্থাৎ রবার্ট হুক যেটা পর্যবেক্ষণ করেছেন সেটি ছিল ডেড সেল, কিন্তু লিউয়েনহুক কিন্তু সর্বপ্রথম লিভিং সেল পর্যবেক্ষণ করেছিলেন অণুবীক্ষণ যন্ত্রের নিচে, এবং তিনি সেগুলোর নাম দিয়েছিলেন অ্যানিমেলকিউলস, যেগুলো পরবর্তীতে দেখা গিয়েছে আসলে সেগুলো ছিল মাইক্রোবস বা অণুজীব। সেই জন্য কিন্তু অ্যান্টন ভন লিউয়েনহুককে অণুজীব বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। এরপরে ছবি লুইস পাস্তুর, এবং তোমরা জানো তার নাম অনুসারেই কিন্তু উনি যেটি আবিষ্কার করেছেন যে পাস্তুরাইজেশন পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন, এবং লুই পাস্তুরের আরেকটি পরিচিতি হচ্ছে তিনি ভ্যাকসিনের আবিষ্কারক। তিনি কিন্তু সর্বপ্রথম জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, এছাড়া গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছেন এই জন্যই ভ্যাকসিন আবিষ্কারক হিসেবে পরিচিত। পরবর্তী যে ছবিটি দেখতে পাচ্ছে এখানে সেটি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস,
ক্যারোলাস লিনিয়াস সম্পর্কেও তোমরা আগেও জেনেছো, আর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি জানি ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়ে থাকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। কারণ হচ্ছে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেছিলেন, প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণ করার যে পদ্ধতি সেটি তিনি আবিষ্কার করেছিলেন। এরপরের ছবিটি হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলের ছবি এবং ওনাকে বলা হয়ে থাকে বংশগতিবিদ্যার জনক, এবং তিনি হচ্ছেন মূলত অর্থাৎ জেনেটিক্স এর জনক যাকে বলা হয়ে থাকে। তোমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠ্যসূচিতে জিনতত্ত্ব একটা অধ্যায় আছে, সেখানে তোমরা আরো ভালোভাবে জানতে পারবে যে গ্রেগর জোহান মেন্ডেলের যে আবিষ্কার গুলো সেগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। পরবর্তী যে ছবিটি, ইনি হচ্ছেন চার্লস ডারউইন, এবং ওনার সম্পর্কে তোমাদের আরেকটি অধ্যায় আছে, আরেকটি টপিক আছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, সেটি হচ্ছে জীবের যে বিবর্তন, জীব বিবর্তন সম্পর্কে তোমরা পড়বে। সেখানেও কিন্তু চার্লস ডারউইন এর সম্পর্কে তোমরা জানবে যে উনি ন্যাচারাল সিলেকশনের একটা মতবাদ দিয়েছিলেন, সেটি যেটা বিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি মতবাদ ছিল। পরবর্তী ছবিটি হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং এর ছবি, এবং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন এর আবিষ্কারক হিসেবে পরিচিত, অর্থাৎ যেটি সর্বপ্রথম ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যান্টিবায়োটিক হিসেবে যেটা স্বীকৃত, সেই আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছেন সেই পেনিসিলিন এর আবিষ্কারক। তাহলে এখানে কয়েকটি ছবি রাখা হয়েছে বিজ্ঞানীদের, জাস্ট আমরা তাদেরকে আমরা আগে থেকে জানি শুনেছি, আজকে একটু ছবির সঙ্গে আবার একটু মিলিয়ে নিলাম। আমাদের এখন আলোচনা করবো যে টপিকটি, সেটি হচ্ছে প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা, এনিম্যাল ডাইভার্সিটি। নিচের ছবিটি দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো আসলে প্রাণীর বিভিন্নতা শব্দ দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণী, কয়েকটি প্রাণীর ছবি দেখেছি আমি, এবং এদের মধ্যে কি কি পার্থক্য আছে তোমরা নিজেরাই হয়তো দেখতে পারবে, বুঝতে পারো যে কিছু হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে এখানে। কেউ কেউ জলে বাস করে, কেউ কেউ স্থলে বসবাস করে, আবার কেউ কেউ হয়তো খেচর বা উড়ে বেড়াচ্ছে। তাহলে এদের বিভিন্ন বৈশিষ্ট্যের কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। প্রাণী বৈচিত্র্য বলতে তাহলে আমরা কি বুঝি, পৃথিবীর সমস্ত জলচর স্থলচর খেচর প্রাণীর মধ্যে যে জিনগত প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায় তাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। অর্থাৎ জলচর স্থলচর খেচর অর্থাৎ সর্বত্র বিচরণকারী যে প্রাণীগুলো আছে সেখানে তাদের মধ্যে যে জিনগত প্রজাতিগত বা বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটি হচ্ছে প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য তিন ধরনের হয়ে থাকে, কি কি, যেমন একটি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি, একটি হচ্ছে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, এবং আরেকটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। প্রথমে আমরা দেখি যে প্রজাতিগত বৈচিত্র্য কি। প্রজাতিগত বৈচিত্র্য, এই ছবিটাতে দেখো তোমরা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যাচ্ছে, এবং এক একটি প্রজাতির প্রাণীদের এক এক ধরনের বৈশিষ্ট্য হয়ে থাকে। তাহলে একটি প্রজাতি আরেকটি প্রজাতি থেকে অবশ্যই ভিন্ন। প্রজাতি বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে যে ভিন্নতা সেটি হচ্ছে মূলত প্রজাতিগত বৈচিত্র্য। একটি নির্দিষ্ট অঞ্চলে যে বিভিন্ন প্রজাতির প্রাণীর সমাবেশ মূলত সেটিই হচ্ছে প্রজাতিগত বা স্পেসিস ডাইভার্সিটি, যেটাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। যেহেতু একাধিক প্রজাতির মধ্যে এই ভিন্নতা দেখা যাচ্ছে তাই একে কিন্তু আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য অর্থাৎ ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটিও কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ একাধিক প্রজাতি, বিভিন্ন প্রজাতি এখানে দেখতে পাচ্ছে, একাধিক প্রজাতির মধ্যে কিন্তু ভিন্নতা যেহেতু দেখা যায় তাই একে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়ে থাকে। এই প্রজাতিগত বৈচিত্র্যটা সাধারণত কিভাবে ঘটবে একটি অঞ্চলে, সেটা অবশ্যই সেই অঞ্চলের পুষ্টি, আবহাওয়াগত উপাদান এগুলোর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ পুষ্টির প্রাচুর্যতা কেমন, আবহাওয়ার অনুকূলতা কিরকম, সেগুলো সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তাহলে যেসব অঞ্চল পুষ্টি এবং আবহাওয়াগত উপাদান সমৃদ্ধ সেসব অঞ্চলেই কিন্তু জীব বৈচিত্র্যের সমাহার ঘটে থাকে। এই এরূপ জীব বৈচিত্র্য সমৃদ্ধ এলাকাকে কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়ে থাকে। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা, আমরা জানি এখানে বিভিন্ন বর্ণের মানুষ দেখা যাচ্ছে এদের মধ্যে, কিন্তু যদি এরা সবাই হচ্ছে মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্স যাদের বৈজ্ঞানিক নাম, তাহলে এই মানুষদের মধ্যেও কিন্তু আবার ভ্যারাইটিস আছে। অর্থাৎ এদের যদি আমরা খেয়াল করি বর্ণগত, চোখ গায়ের বর্ণ কিংবা চোখের বর্ণ, চুলের গঠন, এই ধরনের নানা রকম পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই পার্থক্যটা কেন হয়ে থাকে, তারা কিন্তু একই প্রজাতি কিন্তু তারপরও পার্থক্য হয়ে থাকে, সেটাও আমি জানি যে তোমরা নিশ্চয়ই জানো যে শুধু মানুষ নয় প্রতিটি প্রাণীরই কি তাদের যে বৈশিষ্ট্যের যে পার্থক্যটা হয়ে থাকে সেটা হয়ে থাকে জিনগত কারণে, অর্থাৎ জেনেটিক বৈশিষ্ট্য যেটাকে আমরা বলে থাকি, জিন যেটা নিয়ন্ত্রণ করে থাকে।
ঠিক নিচের ছবিটাতেও কিন্তু তাই দেখা যাচ্ছে যে আমরা ফোকরের বিভিন্ন ভ্যারাইটিস দেখতে পাচ্ছি। তাহলে এই ভ্যারাইটিস গুলো একই প্রজাতি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে ভ্যারাইটিস দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলত যে সেটাকে বলা হয়ে থাকে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। সেটি কি, যে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণীদের মধ্যে জিনগত পার্থক্যের কারণে যে বৈচিত্র্য দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি বলে থাকে। যেহেতু একই প্রজাতির মধ্যে এই ভিন্নতা দেখা যাচ্ছে সেহেতু এটাকে কিন্তু আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটিও বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ মানুষের যে বিভিন্ন রেসের মধ্যে ককেশয়েড, মঙ্গোলয়েড, নিগ্রয়েড রেসের মধ্যকার যে পার্থক্য, এছাড়া উদ্ভিদের মধ্যেও দেখা যেতে পারে, অন্যান্য প্রাণীর মধ্যেও কিন্তু এই ধরনের আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য আমরা দেখতে পাই। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ দেখো, এখানে একটি শ্বেত ভল্লুকের ছবি আমরা দেখতে পাচ্ছি। শ্বেত ভল্লুক বরফ অঞ্চলে কিন্তু দেখা যায়। আবার এদিকে একটা কালো ভল্লুকও দেখতে পাচ্ছি, যেটা কিন্তু দেখা যায় যে বনভূমি অর্থাৎ রেইন ফরেস্ট এলাকা, এই ধরনের এলাকায় দেখা যায়। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা উট, যেটা হচ্ছে মরুভূমির প্রাণী হিসেবে কিন্তু পরিচিত, অন্যত্র এটাকে দেখা যায় না। তাহলে এই তিনটা ছবি দিয়ে আমরা কি বুঝতে পারছি, অর্থাৎ পরিবেশ অর্থাৎ বাস্তুতন্ত্রের উপরে ভিত্তি করে কিন্তু ওই ওই অঞ্চলে জন্য উপযোগী প্রাণীগুলোই কিন্তু ওখানে টিকে থাকে। তাহলে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি, যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ের প্রজাতি সমূহের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলা হয়ে থাকে। যে কোনো বাস্তুতন্ত্রে, সেটা তৃণভূমি হোক, মরুভূমি, বনভূমি, তুন্দ্রাঞ্চল বা জলাভূমি যেটি হোক না কেন, সেখানকার জীব এবং অজীব উপাদান সমূহের পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলেই কিন্তু এই বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। তাহলে পরিবেশের যে জীব অজীব উপাদান, প্রতিটি পরিবেশে আমরা জানি বাস্তুতন্ত্রে কি হয়ে থাকে, জীব অজীব উপাদানগুলোর পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হয় সেখানে। তাহলে এই আন্তঃক্রিয়ার ফলে যে বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে সেটিকে বলা হয়ে থাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। উদাহরণস্বরূপ বলা হয়ে যেতে পারে যে আমাদের দেশে মধুপুর বন অথবা এবং সেই সাথে সুন্দরবনের প্রাণী দুইটা অঞ্চলের কমিউনিটির মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়, সেটাও কিন্তু বাস্তুতন্ত্রের কারণে। সুন্দরবনের পরিবেশ এবং মধুপুর বনের পরিবেশ দুইটা ভিন্ন, কাজে সেখানকার যে প্রাণী কমিউনিটি সেটার মধ্যে কিন্তু পার্থক্য দেখা যাবে। আবার এই যে ভল্লুক, হ্যাঁ শ্বেত ভল্লুক বা তার যেটা বরফ অঞ্চল সেই সেটার সাথে খাপ মানিয়ে কিন্তু শ্বেত ভল্লুক সেখানে বসবাস করে। আবার কালো ভল্লুক দেখা যায় সম্পূর্ণ ভিন্ন পরিবেশে, তার অপোজিট পরিবেশে দেখা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আমরা বায়োডাইভার্সিটির যে তিনটা টপিক, আমরা তিনটা যে প্রকার হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ইতিমধ্যে, জেনেটিক ডাইভার্সিটি, স্পেসিস ডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এই তিনটা ডাইভার্সিটি নিশ্চয়ই আমরা এখন বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পরবর্তী যে টপিক অর্থাৎ শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি, পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীদেরকে বিভিন্ন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ধাপে বিন্যস্ত করাকে বলা হয়ে থাকে শ্রেণীবিন্যাস। একটু আগে আমরা বায়োডাইভার্সিটি বা অ্যানিমাল ডাইভার্সিটি যখন পড়ছিলাম তখন আমরা বলেছি যে প্রতিটা প্রাণী আরেকটা প্রাণী থেকে কিন্তু ভিন্ন হয়ে থাকে বিভিন্ন কারণে, সেটা প্রজাতির একই প্রজাতির মধ্যে বা বিভিন্ন প্রজাতির মধ্যে পার্থক্য হয়ে থাকে। তাহলে এই যে পার্থক্য মূল সাদৃশ্য বৈসাদৃশ্য তাদের মধ্যে রয়েছে সেটার বেসিসে কিন্তু প্রাণীদেরকে বিভিন্ন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র এইভাবে বিভিন্ন ধাপে তাদেরকে বিন্যস্ত করা হয় এবং এই বিন্যস্ত করাকে শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলতে আমরা কি বুঝি, বিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, ভিত্তি, রীতিনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ শ্রেণীবিন্যাস সম্পর্কে যেখানে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয় সেটাকে বলা হয় থাকে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এখন আমরা শ্রেণীবিন্যাসের নীতিমালাগুলো সম্পর্কে জানবো। শ্রেণীবিন্যাসের কিছু নীতিমালা আছে, এখানে আমি সংক্ষেপে সেই নীতিমালাগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত যে নীতিমালার মধ্যে প্রথম যেটি আসছে সেটি হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বা ট্যাক্সোনমিক ক্যারেক্টার। একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য ট্যাক্সন থেকে তাকে পৃথক করতে পারে সেটি হচ্ছে ওই ট্যাক্সনের ট্যাক্সোনমিক ক্যারেক্টার। তার আগে আমরা বুঝিনি ট্যাক্সনটা কি, এখানে এটা আমি যে নীল রঙে ফন্ট দিয়েছি কারণ এখানে এটা সেটা আমি লিখেছি। দেখো তোমরা শ্রেণীবিন্যাসের ধাপসমূহে অবস্থানকারী প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে
ট্যাক্সন বা বহুবচন হিসেবে বহুবচনে ট্যাক্সা বলা হয়ে থাকে। অর্থাৎ একটু আগে আমরা যে বলছিলাম পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এক একটা ধাপের কথা বলছিলাম, সেই ধাপগুলোতে যে প্রাণীগুলো অবস্থান করছে, যে প্রাণী গোষ্ঠীগুলো রয়েছে, তাদেরকে কিন্তু এক বচনে ট্যাক্সন এবং বহুবচনে ট্যাক্সা বলা হয়ে থাকে। তাহলে এই যে ধাপগুলোতে অবস্থানকারী সদস্যগুলো আছে এবং সেই সদস্যদের যে বৈশিষ্ট্য একটি ট্যাক্সন আরেকটি ট্যাক্সন থেকে যে তারা পৃথক করতে পারে, যে বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে তারা একজন আরেকজন থেকে পৃথক হয়ে থাকে, সেই বৈশিষ্ট্যগুলোকে হচ্ছে ওই ট্যাক্সনের ট্যাক্সোনমিক ক্যারেক্টার বলা হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো অঙ্গসংস্থানিক হতে পারে, রাসায়নিক শারীরতাত্ত্বিক ফিজিওলজিক্যাল হতে পারে, জেনেটিক হতে পারে, জিনগত জননগত বা বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্য হতে পারে। শ্রেণীবিন্যাস যখন করা হবে, কোন প্রাণীকে যখন শ্রেণীবিন্যাস করা হয় তখন কিন্তু সে কোন কোন ধাপের মধ্যে তাকে আমরা ফেলছি, কেন ফেলছি, সে প্রত্যেক ধাপে ট্যাক্সোনমিক ক্যারেক্টার কিন্তু উল্লেখ করতে হবে। শ্রেণীবিন্যাসের পরবর্তী যে নীতি সেটি হচ্ছে শনাক্তকরণ অর্থাৎ আইডেন্টিফিকেশন। কোন একটি নমুনা প্রাণী আমরা যদি নিই সেটাকে আমরা বিভিন্ন একটু আগে প্রথমে বললাম যে একে ট্যাক্সোনমিক ক্যারেক্টার গুলো প্রথম নীতিতে আমরা বললাম কি ট্যাক্সোনমিক ক্যারেক্টার গুলো আগে আমাদেরকে পার্থক্য করতে হবে, অর্থাৎ ওই প্রাণীটা কেন আরেক ওই নমুনাটি আরেকটি নমুনা থেকে কেন পৃথক। তাহলে এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে সংগৃহীত যে কোনো নমুনা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলক আলোচনার সাপেক্ষে ক্যাটাগরিকরণকে শনাক্তকরণ বলা হয়ে থাকে। আবার আমি পড়ছি যে কোনো নমুনা যদি আমি নিই তাহলে সেটার সাথে সম্পর্কযুক্ত মানে ওটার কাছাকাছি অন্য কোন প্রাণীটা তোমার মিলে যাচ্ছে সেটার সাথে তুলনা করে তার সাথে তার বৈশিষ্ট্যের বর্ণনার সাথে তুলনা করে কিন্তু তাকে ক্যাটাগরিকরণ করতে হবে। এবং এই যে ক্যাটাগরি করছি তাকে বিভিন্ন তার বৈশিষ্ট্যগুলো অন্য নমুনা থেকে এই নমুনাটি কোন কোন দিক থেকে পৃথক বা কোন নমুনার সাথে তার সাদৃশ্য রয়েছে সম্পর্ক রয়েছে সেটা এভাবে তুলনা করার পরে আমরা যে তাকে শনাক্ত ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে রাখছি সেটাই হচ্ছে মূলত আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। এখন এই ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তিকরণ যেটাকে বলা হয়ে থাকে সেটি কি, এটা হচ্ছে সে একই বিষয় যে সংগৃহীত নমুনা প্রাণীকে যখন শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপ বা হায়ারার্কিতে আমরা অন্তর্ভুক্ত করি সেটাই হচ্ছে র্যাঙ্কভুক্তকরণ বলা হয় বা ক্যাটাগরিকরণ বলা হয়ে থাকে। অর্থাৎ এক একটা ট্যাক্সোনমিক প্রথম থেকে আবার যদি বলি ট্যাক্সোনমিক ক্যারেক্টারগুলো আমরা আলাদা করব, পৃথক করার পর তাকে সেই ট্যাক্সোনমিক ক্যারেক্টার অনুযায়ী তাকে যে আমরা বিভিন্ন ধাপে ফেলবো অর্থাৎ শনাক্ত করলাম যে এটি কোন ধাপে পড়ছে, কোনটার সাথে মিলছে, কোনটার সাথে মিলছে না। তাহলে এইভাবে বিভিন্ন ধাপ বা হায়ারার্কিতে যখন অন্তর্ভুক্ত করা হয় সেটাকে বলা হয়ে থাকে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্ত। এখানে কিন্তু সেই র্যাঙ্কের কথা বা যে হায়ারার্কির কথা তোমরা এর আগের শ্রেণীগুলোতেও নিশ্চয় পড়েছো, তো তোমাদের ধারণা আছে যে সর্বপ্রথম হচ্ছে কিংডম অর্থাৎ কোন কিংডমে, যেমন এর কোনো প্রাণী নিয়ে কাজ করে সেটা অ্যানিমেলিয়ার মধ্যে পড়ছে, এরপর সে অ্যানিমেলিয়ার মধ্যে সে কোন ফাইলামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সেটা আমরা সেটা সেটা আগে দেখতে হবে। তারপর তার অন্যান্য বৈশিষ্ট্য ভিত্তিতে সে ওই ফাইলামে যে ফাইলাম তাকে শনাক্ত করা হয়েছে সেখান থেকে ক্লাস, ক্লাসের পর অর্ডার, অর্ডার পর ফ্যামিলি, এরপর জেনাস, শেষ স্পেসিস হিসেবে তাকে তাই সে কোন স্পেসিস এর মধ্যে পড়ছে সেভাবে তাকে কি করা হয় ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্ত করা হয়ে থাকে। তাহলে এভাবে কিন্তু আমরা এখানে মানুষেরটা যদি দেখি আমরা ক্যাটাগরি এবং ট্যাক্সন, এখানে দেখো কি কি ক্যাটাগরি আছে এখানে, এই সে কিংডম, ফাইলাম, সাব ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, হ্যাঁ এইভাবে ক্যাটাগরির মধ্যে এই ট্যাক্সন গুলো পড়ছে অ্যানিমেলিয়া, অর্ডাটা, ভার্টিব্রাটা, ম্যামালিয়া, প্রাইমেট, হোমিনিডে, হোমো এবং হোমোসেপিয়েন্স। তাহলে এভাবে করে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়ে থাকে, যে কোনো প্রাণী শুধু মানুষ নয় যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু এভাবে তাকে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। তাহলে ট্যাক্সোনমিকটা শনাক্ত আইডেন্টিফিকেশন এবং এরপর হচ্ছে র্যাঙ্কভুক্ত করা বা ক্যাটাগরিকরণ করা হয়ে থাকে। এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাস্ট তোমাদের এই বিষয়গুলো অনেকটা কিন্তু মনে হতে পারে যে একটু হয়তোবা আমার হয়তোবা আমাদের কাছে আর একটু কঠিন হতে পারে, সেই জন্য কিন্তু আমি এই স্লাইডটা রেখেছি। এখানে দেখো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রজাপতি দেখছি, মাছ দেখছি, হাতি দেখছি, তারপর একটা লায়নের ছবি দেখতে পাচ্ছি, তারপর এখানে একটা রেড ফক্স দেখতে পাচ্ছি আমরা, উলফ, কুকুর। তাহলে এই প্রাণীগুলোকে আমরা কিভাবে শ্রেণীবিন্যাস করব তোমাদের বোঝার সুবিধার্থে যাতে কঠিন মনে না হয় সেজন্য আমি এই স্লাইডটা রেখেছি। যেমন ধরো প্রথমে আমি প্রজাপতিটিকে আমরা কিন্তু একটা ইজিলি দেখে বুঝতে পারছি অন্যান্য প্রাণী থেকে সে ভিন্ন, কারণ হচ্ছে যদিও এরা সবাই অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত
কিন্তু পরের ধাপে গিয়ে তাকে আমরা আলাদা করে ফেলেছি, কারণ সেটি একটি নন কর্ডেট এনিমেল। হ্যাঁ, এবং নন কর্ডেট এনিমেল বলতে আমরা তাকে কিন্তু ফাইলাম হিসেবে তোমরা জানো প্রজাপতি কিসের মধ্যে পড়ে, আর্থ্রোপোডা পর্বের মধ্যে পড়ছে, আর্থ্রোপোডা ফাইলাম। তাহলে বাকিরা সবাই কোন ফাইলামের মধ্যে পড়ছে? বাকিরা সবাই কর্ডাটার মধ্যে পড়ছে। এখন এই কর্ডাটা পর্বের এই প্রাণীগুলোর মধ্যে আমরা যদি এদেরকে আলাদা করতে যাই, প্রথমে মাছকে আমরা জানি সে অন্যান্য যে প্রাণীগুলো আছে কর্ডাটা সেগুলোর থেকে অবশ্যই তাকে আমরা আলাদা করছি। সেটি হচ্ছে যেমন পিসিস, অর্থাৎ মৎস্য গোষ্ঠী যেই অধিশ্রেণীর মধ্যে পড়ছে সেই অধিশ্রেণীর মধ্যে ফেলে। এবং সেখানে গিয়ে আবার কিন্তু মাছের বিভিন্ন ক্লাস আছে, যেমন ধরো সার্কোপটেরিজি, অ্যাক্টিলোপটেরিজি, এ ধরনের ক্লাস আছে। সেখানে গিয়ে আবার তাকে আলাদা ভাবে সে কোন ক্লাসে পড়বে সেখানে পৃথক করা হবে। আবার এই প্রাণী বাকি যারা আছে এখানে এই লেভেলের মধ্যে, তারা কিন্তু ম্যামালিয়া ক্লাসের মধ্যে পড়ছে। এভাবে তাদেরকে আলাদা করে ফেলা হলো ম্যামালিয়া হিসেবে। এখন এই ম্যামালিয়া প্রাণীদের মধ্যে আমরা হাতিকে যেমন প্রোবোসিডে অর্ডারের মধ্যে ফেলে দেওয়া হয়, কারণ তার সাথে এই অন্যান্য প্রাণীগুলো হচ্ছে কার্নিভোরা অর্ডারের মধ্যে পড়ছে, অর্থাৎ মাংসাশী মাংসাশী প্রাণীর মধ্যে তারা কিন্তু পড়ছে। তাহলে এভাবে হাতিকে প্রোবোসিডে অর্ডারের মধ্যে এবং বাকি যে প্রাণীগুলো আছে সেগুলোকে কার্নিভোরার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই কার্নিভোরার এই প্রাণীগুলোর মধ্যে যে পার্থক্যটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে লায়ন বা সিংহটি হচ্ছে, দেখি সিংহ সাধারণত যে গোত্রের অর্থাৎ যে ফ্যামিলির অন্তর্গত সেটি হচ্ছে ফেলিড, এটাকে কিন্তু ক্যাট ফ্যামিলিও বলা হয়ে থাকে, অর্থাৎ স্মল ক্যাট বা বিগ ক্যাট হিসেবে লায়ন, টাইগার কিংবা বিড়ালের বিভিন্ন যে প্রজাতিগুলো আছে সবগুলো কিন্তু এই গোত্রের মধ্যে পড়ছে, ফেলিডে গোত্রের মধ্যে পড়ছে। তাহলে বাকিগুলোকে কোন ফ্যামিলি? ক্যানিডে গোত্রের মধ্যে ফেলা হচ্ছে। এখন এই এর মধ্যে আবার যে যেটা রেড ফক্স হিসেবে পরিচিত সে কিন্তু তার জেনাস হচ্ছে যে ভালপিস, ভালপিস এবং এবং বাকি যে গ্রে ওলফ আছে এবং কুকুর আছে এরা কিন্তু ক্যানিস প্রজা ক্যানিস জেনাসের অন্তর্ভুক্ত, গণের অন্তর্ভুক্ত হয়ে থাকে। একইভাবে ঠিক একইভাবে এই ক্যানিসের মধ্যে জেনাসে দুইটার মধ্যে কিন্তু গ্রে ওলফ কিন্তু আবার লুপাস অর্থাৎ ক্যানিস লুপাস হিসেবে এটা স্পেসিস হিসেবে পরিচিত। আর যেটা কুকুর আমরা দেখতে পাচ্ছি ডোমেস্টিক যে অ্যানিমাল সেটা হচ্ছে দেখি ক্যানিস ফ্যামিলারিস হিসেবে এটা পরিচিত। এইভাবে করে কিন্তু জাস্ট এই স্লাইডটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যেটি সেটি হচ্ছে দেখি কিভাবে প্রাণীদেরকে তাদের যে ট্যাক্সোনমিক ক্যারেক্টারের কথা আমি একটু আগে বলছিলাম, ট্যাক্সোনমিক ক্যারেক্টারের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রে এইভাবে আলাদা আলাদা ভাবে প্রতিটা প্রাণীকেই কিন্তু শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। এবং প্রতিটা প্রাণীকে এক একটি র্যাঙ্কে অন্তর্ভুক্ত করার সময় কিন্তু তাদের যে ট্যাক্সোনমিক ক্যারেক্টার গুলো সেগুলো উল্লেখ করতে হবে। এরপর আসছে নামকরণ। প্রতিটি প্রাণীর যখন তাকে বিভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন পর্বশ্রেণী, বর্গ, গোত্রে, এবং এরপর তাকে একটি বৈজ্ঞানিক নাম প্রদানের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মাবলী আছে, সেটি হচ্ছে নামকরণ বা নোমেনক্লেচার। যে ব্যাপক তথ্যানুসন্ধানের পর কোনো প্রাণী নতুন প্রমাণিত হলে উক্ত প্রাণীকে আন্তর্জাতিক সংস্থা ICZN বা ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচারের নিয়ম অনুযায়ী নামকরণ করতে হবে। এই আন্তর্জাতিক সংস্থার কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রাণীদেরকে নামকরণ করতে হবে। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 সর্বপ্রথম প্রাণীদের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বাইনোমিয়াল নোমেনক্লেচার প্রবর্তন করেছেন। এই জন্য কিন্তু ওনাকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়ে থাকে, কারণ তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং এর মাধ্যমে কিন্তু প্রতিটি প্রাণীর একটি বৈজ্ঞানিক নাম প্রদান করা হয়ে থাকে। দ্বিপদ নামকরণের এই নিয়মাবলী গুলো কিন্তু ICZN 1964 অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অন নোমেনক্লেচার নামক পুস্তকে লিপিবদ্ধ আছে, যেটা 2000 সালে সম্ভবত এটার সর্বশেষ সংস্করণ বের হয়েছে। তাহলে এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী গুলো কোন পুস্তকে আছে? ICZN 1964 অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অন জুলজিক্যাল নোমেনক্লেচার নামক পুস্তকে লিপিবদ্ধ আছে। এখন আমরা দেখব দ্বিপদ নামকরণের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মাবলী। এখানে আমি সবগুলো উল্লেখ করিনি, কয়েকটা জাস্ট গুরুত্বপূর্ণ, যেমন কি কি প্রতিটি প্রাণীর একটি বৈজ্ঞানিক নাম থাকবে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ, একটি হচ্ছে গণ এবং আরেকটি হচ্ছে প্রজাতি। বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন হতে হবে। বৈজ্ঞানিক নাম হাতে লিখলে প্রতিটি অংশের নিচেই কিন্তু আলাদাভাবে দাগ টানতে হবে, আর যদি সেটা ছাপার অক্ষরে হয় অবশ্যই ইটালিক হরফে হতে হবে। গণ নামটির আদ্যক্ষর হবে বড় হরফে এবং প্রজাতি নামের আদ্যক্ষর হবে ছোট হরফে।
এরপর সর্বশেষ যে নীতি, শ্রেণীবিন্যাসের নীতি, সেটি হচ্ছে যে কি সংরক্ষণ, প্রিজার্ভেশন। অর্থাৎ প্রাণীটিকে যখন আমরা আইডেন্টিফিকেশন করলাম এবং বিভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার পরে একে যখন নামকরণ করা হলো, এখন এর পরের কাজটা হবে প্রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ। শ্রেণীবিন্যাসকৃত নমুনাকে বিস্তারিত তথ্য সহ, অর্থাৎ তুমি যা যা তথ্য এর সম্পর্কে পাওয়া গেছে সেক্ষেত্রে সংগ্রহকারীর নাম, সংগ্রহের স্থান, সময়, তারিখ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে অন্যান্য নমুনা শনাক্তকরণ সহায়ক হয়ে থাকে। অর্থাৎ ওই প্রাণীটা আমরা সংরক্ষণ করলে কিন্তু এর পরবর্তীতে অন্যান্য কোনো নতুন নমুনা প্রাণী পাওয়া গেলে সেগুলোকে শনাক্ত করতে সহজ হবে। নমুনাটি হতে পারে স্টাফড প্রাণী, চামড়া কিংবা প্রাণীদেহের বিভিন্ন অংশ, শিং, লোম, মল ইত্যাদি, অথবা কঙ্কাল। অর্থাৎ একটা প্রাণীটা হতে পারে স্টাফড, অথবা এর দেহের যে কোনো অংশ নিয়েও কিন্তু এটা হতে পারে সংরক্ষণের একটা মিডিয়া হতে পারে। এছাড়া ফরমালিন অ্যালকোহল হচ্ছে সংরক্ষণের ভালো তরল মাধ্যম। এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, স্টাফড অ্যানিমেল আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আবার ফরমালিনে ডুবানো কিছু প্রাণীও আমরা দেখছি যেগুলো প্রিজার্ভেশন করা হয়েছে, প্রিজার্ভ করা হয়েছে। তাহলে এগুলো কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ব্যবহারিকের যে সিলেবাস আছে সেখানেও কিন্তু তোমরা জানো যে তোমাদের নমুনা প্রাণী পর্যবেক্ষণ অর্থাৎ মিউজিয়াম স্পেসিমেন আছে, এবং তোমাদের কলেজে কিন্তু এই ল্যাবে এই তোমরা এগুলো নিয়ে কিন্তু কাজ করবে। অর্থাৎ তোমাদের ব্যবহারিকেও কিন্তু এই বিষয়গুলো আসবে, তোমরা অবশ্যই সেখানে দেখে অথবা দেখতে পাবে। সর্বশেষ আলোচনার বিষয়বস্তু আজকের ক্লাসে, সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো প্রাণী গোষ্ঠীর একটি প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্পর্কে ধারণা জন্মে। অর্থাৎ শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু কোনো একটি প্রাণী গোষ্ঠীর একটি প্রাণী সম্পর্কে ধারণা যদি পাই আমরা, তাহলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্পর্কেও কিন্তু আমাদের মোটামুটি ধারণা জন্মে যাবে, এবং কম সময়ে ও অল্প পরিশ্রমে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে কিন্তু জানা যায় এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। প্রাণীকুলের পারস্পরিক সম্পর্ক তথা জাতিজনীর বিভিন্ন তথ্য জানা যায় শ্রেণীবিন্যাসের মাধ্যমে। প্রাণী জগতের বিবর্তনিক ধারা সম্পর্কে ধারণা লাভ করা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। এগুলোই হচ্ছে শ্রেণীবিন্যাসের কয়েকটি প্রয়োজনীয়তার কথা আমি এখানে তুলে ধরলাম। আজকের এই অনলাইন ক্লাস যারা দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা ক্লাসটি ফলো করে উপকৃত হবে। আগামী ক্লাসের জন্য অগ্রিম অভিনন্দন রইল, এবং আজকে আমি এটুকুই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে। অনেক অনেক ধন্যবাদ।